হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিস ডেইলি লাইফে। আবারও একটা নতুন ব্লগে আর তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আর আজকে হলো বুধবার, আর বুধবারের এখন বাজে সকাল 8:10। আর দেখো বাইরের ওয়েদার, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো আজকে বাইরে খুব ভালো ওয়েদার, এই দেখো বৃষ্টি হচ্ছে। আর অরিক সকাল সকাল ঘুম থেকে এই মাত্র উঠলো, মানে সকাল সকাল ওঠেনি আমার হাজবেন্ড, সকালবেলা খেয়ে দে টিফিন নিয়ে বেরিয়ে গেছে। আর এখন অরিক উঠলো, অরিকের অফলাইন ক্লাস আবার অনলাইন হয়ে গেছে। এই উইকের পরের উইকে ছুটি পড়ে যাবে, সামার ভ্যাকেশন, তো এই উইকটা অরিকের শুধু অনলাইনে ক্লাস হবে। তো এখন অনলাইন ক্লাসের জন্য ওকে রেডি করাতে হবে, রেডি করিয়ে বসাবো। আর দেখো বিছনাটার অবস্থা, বিছনাটা এখন শুধু বালিশগুলো এখানে নিয়েছি, বিছনাটা গোছাবো। আর আমার রান্না বান্না বলতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কি কি রান্না করেছি সেটা তোমাদের পরে দেখাবো। আর তুয়া আজকে যাওয়ার কথা ছিল বাড়িতে, কিন্তু এই রকম ওয়েদার, এই রকম বৃষ্টিতে তুয়া কিভাবে যাবে সেটা একটা বড় প্রশ্ন, বড় প্রশ্নের মুখে সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে। আর বাইরে জামা কাপড় কিছু শুকায়নি, সেই জন্য এখানে এইভাবে মেলা রয়েছে। আর এই যে অসুস্থ মহিলা, কি শরীর খারাপ হয়েছে। তো অরিকের বাবা গোপালকে দিয়ে চলে গেছে। আর দেখো এইখান থেকে বৃষ্টির নাজারা কিছুটা এইরকম, এইখানে বসে এই যে এই খাটটা এই জায়গাটা বসে বৃষ্টিটাকে দারুণভাবে এনজয় করা যায় আমাদের বাড়িতে। তো আমি টাইম পেলে এখানটায় এসে বসে বৃষ্টিটা দেখি, তো দারুণ লাগে। একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে, আজকে খিচুড়ি খাওয়ার ওয়েদার, কিন্তু আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো দেখি, আর আজকে হলো আমার শাশুড়ির মৃত্যু দিবস, তো সেই কারণে অরিকের বাবা ফুল মালা মিষ্টি সমস্ত কিছু এনে রেখেছে কালকেই। আজকে আমি পুজো দেবো একটু পরে, এখন তাড়াতাড়ি করে অরিককে রেডি করে দিই, কারণ অরিকের 8:30 থেকে শুরু, অলরেডি 8:10 বাজে। তো এখন রাখছি। আর আমি মন্দিরে কিছু টাকা দিয়েছিলাম আজকে, যাতে ঠাকুরের নামে ভোগ দেয়, তো আমাকে মন্দির থেকে যেতে বলেছে। দেখো সকালবেলা উঠে বন্দুক ঠেকাচ্ছে মাথায়, দেখো। তো মন্দিরে সকালবেলা মন্দিরে যেতে বলেছে ভোগ আনার জন্য। এখন এরকম যদি ওয়েদার থাকে ভাবছি কি করব। তো দেখা যাক, 12টার সময় ভোগ দেয় ঠাকুরকে, তারপরে আমাকে যেতে হবে। তো দেখা যাক কিরম কি থাকে ওয়েদার, সেই বুঝে ডিসিশন। এখন বাজে 9:40, আর অরিকের একটা ক্লাস হয়ে গেছে, অরিককে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, অরিক এখন ড্রেস পরেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কারণ অরিকের আবার 10:15 থেকে ক্লাস। আর আমাদের সবার সকালের খাবার হয়ে গেছে, আর এখন দেখো বাইরে আবার রোদ উঠেছে, এই দেখো বাইরে আবার রোদ উঠেছে, এই যে। আর আমার ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু মাজা ধোয়া কমপ্লিট, এই যে ফুল ওখানে এনে রেখেছে ওর বাবা। আর ওই যে আমি ফুল টুল তুলে একবারে রেডি করে ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। আর কাজের দিদি হয়তো মানে আজকে আসবে, ঘর দোয়ার ওই মুছবে। এখন যাবো স্নান করতে, স্নান করে এসে তাড়াতাড়ি করে পুজোটা। মর্নিং বন্ধুরা, তো স্নান টান করে চলে এসেছি একেবারে সোজা ঠাকুর ঘরে। এই দেখো ঠাকুরের পুজোর সরঞ্জাম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। অরিক আর অরিকের মাসি এখন বসে বসে বকবক বকবক করছে দুজনে, সময় কাটাচ্ছি তো একটু পরেই চলে যাবে, সেই কারণে অরিকের মনে খুব দুঃখ। তো এ দেখো গাছ থেকে বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত ফুল তুললাম, কিন্তু এখন বাইরে রোদ উঠেছে, যাকে ভালোই হয়েছে রোদ উঠেছে। কি হয়েছে কি হয়েছে, কি করছিস তোরা? তো এখন আজকে যেহেতু আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী, মানে মৃত্যুদিন, মৃত্যু দিবস, তো সেই কারণে আজকে একটু ফুল মালা ভালো করে গলা দিয়ে পুজো করব।
Shivaya. Om Namah Shivaya. Joy Ma, Joy Ma. Sri Ganeshaya Namah. আজ এখন 11:10 আর অরিকের একটা ক্লাস আবার হয়ে গেল অরিককে আমি স্নান করিয়ে দিয়েছি দাঁড়া আসছি আর হলো গিয়ে আমার পূজোটুজো দেওয়া তো আগেই কমপ্লিট হয়ে গেছে আর দেখো দিনের বেলা মনে হচ্ছে যেন রাত্রি নেমে এসেছে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে দেখো পুরো কালো ঘন কালো করে নিয়েছে একদম চারিদিকে পুরো সবকটা আলো জ্বালিয়ে রেখেছি ঘরের আর জামা কাপড় যা আছে এই যে এনে এখানটায় মেলে দিয়েছি বাইরের থেকে তো এখন আবার অরিকের ক্লাসে বসবে একটু পরে আর আমার বেরোনোর কথা ছিল 12:12 দিকে লাইটগুলো সব বন্ধ করে দিই আমার বেরোনোর কথা ছিল 12:00 দিকে এতে মন্দিরে এখন এইরকম যদি বৃষ্টি হয় আমি কিভাবে 12:00 সময় যাব সেটাই আমি ভাবছি আর তুয়াও ভাবছে তুয়া কিভাবে বাড়িতে যাবে কারণ বাইরে পুরো ঘোর অন্ধকার একদম ঘন কালো পুরো ঘরে পর্যন্ত আলো জ্বালিয়ে রেখেছে এই যে ঠাকুর ঘরে আলো জ্বালিয়ে রেখেছি নাহলে পুরো অন্ধকার হয়ে যাবে আলো নেবালে ঝরঝর ঝরঝর বৃষ্টি হচ্ছে দাঁড়া তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে দেখো কি সুন্দর লাগে না বৃষ্টির শোভা দেখতে খুব ভাল লাগে আর আমার এই জানলাটা দিয়ে একদম রাস্তাটা যেহেতু দেখা যায় তো ওই বাইরের খাটটায় বসে বাইরের ঘরে খাটে বসে বৃষ্টি দেখতে খুবই ভাল লাগে অবিরাম গতিতে ঝরে চলেছে ঝরঝর বৃষ্টি এখন বাজে 12:30 আমি রেডি হয়ে নিয়েছি পুজো টুজো তো সকালেই কমপ্লিট হয়ে গেছে আর এখন বেরিয়ে যাব মন্দিরে আনতে যাব ঠাকুরের ভোগ আর তুয়া এই যে বৃষ্টি কমে গেছে বাইরে বৃষ্টিটা এখন নেই আপাতত নেই পরে হয়তো আবার হবে তুয়া বসে আছে অরিকের ক্লাস হয়ে গেছে ওই যে অরিক ওখানে বসে একটু ফোন দেখছে তো চলো বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে
তো চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে ঠাকুরের যেহেতু ভোগ লাগানো হয়ে গেছে, 12টা বেজে গেছে, তো সেই কারণে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। ঠাকুরের দর্শন তোমাদের করাতে পারলাম না, আর আমিও করতে পারিনি। আর দেখো মন্দির থেকে ভোগ নিয়ে একবারে বেরিয়ে পড়েছি, আর বৃষ্টি আবার মনে হয় আসবে, আকাশটা মেঘ কালো করে এসছে। তো এখন ভোগ নিয়ে সোজা চলে যাব বাড়িতে, আর বেরিয়েই টোটো পেয়ে গেছিলাম, তো টোটো করে একবারে বাড়ি চলে যাচ্ছি। তো এখন বাজে, দেখো কটা বাজে, 1:25, 1:25 না 1:30 বাজে, কারণ এই ঘড়িটা স্লো আছে। তো আমি চলে এসেছি মন্দির থেকে, আর চলো তোমাদের মন্দিরে ঠাকুরের যে ভোগপাত্র, মানে ভোগের সরা আমাদের দিয়েছে। তো ভোগের সরা বলতে কি, মানে সব মাটির যে থালাগুলো হয় সেটার মধ্যে সমস্ত ভোগ সাজিয়ে তারপরে আমাদের দিয়েছে। তো চলো সেই ঠাকুরের ভোগ তোমাদের দর্শন করিয়ে দিই। ভোগ দর্শন করা কিন্তু খুব ভালো, তো চলো তোমাদের ভোগটা দর্শন করিয়ে দিই। যে হলো ঠাকুরের ভোগ, এই দেখো, আর এখানে দিয়েছে ঠাকুরের ভোগের পায়েস। এই হলো ঠাকুরের ভোগ, আর একটা গাল, একটা গাল, তিন গাল খেতে নেই, তিন গাল খেতে নেই, চার গাল না, চার গাল খা, তারপর বাকি দুটো সোনাকে খাইয়ে দেবো। এটা চিংড়ি তো, পটল চিংড়ি, পটল চিংড়ি আছে। বাবা ঠিকই বলতো, দিদি মা তো ঠিক আছে, কি করবে এই মাসি যাচ্ছে গিয়ে। ওইটা নে, ফোনটা পকেটে ঢোকা, ঠিক আছে। বাছুরটা আবার না ঢুকে যায় ভেতরে, উমা উমা একে আমাকে তারা মারছে। মোড় অব্দি যাবে, ভেতরে যাবে না বলছে, ছেড়ে দে ছেড়ে দে। ওই তো আসছে, ওই আসছে, ওই স্টেশন যাবে, ভেতরে একটু নামিয়ে দিন। হ্যাঁ এখন বাজে দুপুর 2:45, আর তুয়া বেরিয়ে গেছে অনেকক্ষণ, 2:10 তুয়া বেরিয়ে গেছে, আর আমি আর অডিশ এখন খেয়ে নেব ভোগের খাবার, তখন তুয়াকে হাতে করে তাড়াতাড়ি হয়ে দেরি হয়ে গেছিল ওর, সেই জন্য ওকে হাতে করে পটল চিংড়ি আজকে করেছিলাম দুপুরের লাঞ্চ, পটল চিংড়ি আর উচ্ছে কুমড়ো ভাজা, সেগুলো ধরাই রয়েছে, আমরা কেউ খাইনি, ভাতও রয়েছে। তো ওকে তাড়াহুড়ো করে খাইয়ে দিয়েছি, সেখান থেকে ছেলেকেও খাইয়ে দিয়েছি, আর তখন ওই জন্য খিদে এখন পায়ে পাচ্ছিল না, তো সেই কারণে এখন ভোগে প্রসাদ খেয়ে নেবো আমি আর ছেলে দুজনে, এখন খিদে খিদে পাচ্ছে, তো ছেলে বললো এখন খাবো, ভোগের প্রসাদটা ঠিক করে বেড়ে নি। এ দেখো অনেকটা ভোগের প্রসাদ মাদের দিয়ে দিলাম, তাও অনেকটা রয়েছে, ঠিক আছে, সব বেড়ে নিয়েছি। তো আমি আর অরিকা এখন খেয়ে নেবো, অরিকা একটু খাইয়ে দিই, খেয়ে নিই তাড়াতাড়ি করে, বাজে প্রায় প্রায় কি 3 বাজে, ওই দেখো ঘড়িতে 3 বেজে গেছে অলরেডি, ঠাকুরের অন্ন ভোগ খুবই ভালো।
গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 7টা আর অরিকে ম্যাম জাস্ট পড়িয়ে গেল। অরিকে বাবা অনেকক্ষণ আগে চলে এসেছে, ওকে টিফিন দিয়ে দিয়েছি আর এখন আমি আর অরিক টিফিন করে নেব। তো এখন ভাবছি আমি একটু চা খাবো, আমার দুপুরবেলা তারপরে ওইখানে ভোগ খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আমি, তারপরে থেকে চাটা খাওয়া হয়নি, ম্যাম চা খায়নি, তাই জন্য চাও করিনি। তো বোন তো চলে গেছে বাড়িতে, তো এখন চা বানাবো এক কাপ আর একটু করবো ডিম টোস্ট, অরিকাটা আমি খাবো, তো এখন তাড়াতাড়ি ডিম টোস্টটা করে নিই। করছো তুমি? হ্যাঁ, কি বানাচ্ছো? এটা কি বানাচ্ছো? পালাচ্ছে, অমনি পালাচ্ছে, এখন বায়না হয়েছে স্কোয়াশ খাবে, এই ঠান্ডার মধ্যে বললাম খাস না, কথা কে শোনে? এখন এটা বলছে আমি গরম করে খাবো, তাই ফ্রিজ থেকে বার করে এর মধ্যে চিনি মিশিয়ে রেখেছি, এই যে চিনিটা মেল্ট করে গেলে তারপরে হলো গিয়ে আমি ওটার মধ্যে জল দিয়ে গুলে দেবো। আর এদিকে আমার ডিম টোস্ট দেখো এই পর্যায়ে রয়েছে, এই দুটো মনে হয়ে গেছে, বেশি খাবো না কারণ এখন 7:30 বাজে, এখন যদি গাদা গুচ্ছে ডিম টোস্ট খাই তাহলে এরপরে আবার রাত্রে ডিনার করতে পারবো না, তো সেই কারণে মোটামুটি একটা দুটো দুটো করে খেয়ে নেব দুজনে অরিক আর আমি। এই পেঁয়াজ ভাজাগুলো ওই সাইডে বেরিয়ে গেছে, তো এগুলো খেতে আরও ভাল লাগে, দেখো গরমা গরম একদম ধোয়া ওঠা, আর এই যে গরমা গরম ধোয়া ওঠা চা তো পাশে নিয়ে নিই, আর এটাকে বলছে অরিককে নিয়ে যেতে, ওর জিনিস। তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, এখন এর সাথে একটু সস নেব আর তো খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। বাজে এখন রাত্রি 10:10 আর চলে এসেছি কিচেনে ডিনার গরম করতে, কারণ সারাদিনে কিছুই দুপুরবেলা আমরা খাইনি যা রান্না করেছিলাম, উচ্ছে কুমড়ো ভাজা তো ধরাই রয়ে গেল, অরিকের বাবাকে একটুখানি দিয়ে দিচ্ছেন, আমার তো কেউ খায়নি, আর এখন পটল চিংড়ি আর ভাত দিয়ে আমরা করে নেব রাতের ডিনার, আর ভাতটা নষ্ট নষ্ট হয়ে যাবে আর একটু পরে সেই সকালের করা ভাত, তো তাতে করে এখন খেয়ে দে শুয়ে পড়বো, আর শরীরটাও ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, আর কালকে আবার ভোরবেলা উঠতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, সি ইউ নেক্সট ভিডিও, বাই বাই।